আজ পরীক্ষা দিচ্ছে সহপাঠীরা, খালি পড়ে আছে নুসরাতের ওই আসনটি। কি অসহ্য যন্ত্রণায় মেয়েটা মারা গেল। নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করতেছি, সেই সাথে সাথে যে অপরাধীরা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা দেখে বাংলাদেশের মানুষ আর জীবনেও এরকম জঘন্যতম কাজ না করতে পারে। একটা বিষয় আমার কাছে খুব আফসোস লাগছে এবং খুব রাগও হয়েছে আমি, সেটা হলো এই এক জাতীয় প্রাণী আছে বাংলাদেশে। বিভিন্ন সময় বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো প্রকার কোনো কিছু ঘটলেই ওই সব প্রাণীরা মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলে থাকেন, সংবাদ সম্মেলনে তারা আলোচনার ঝড় তুলে ফেলেন। ওই সব প্রাণীদের চোখে চশমা থাকে, এই কপালে বড় বড় টিপ থাকে। ওই সব প্রাণীদের এত বড় একটা জঘন্যতম অপরাধ করল এবং মেয়েটা কত যন্ত্রণার মধ্যে দিয়ে মারা গেল, তারপরেও ওই সব প্রাণীদেরকে কোথাও দেখলাম না এই মেয়েটাকে নিয়ে কথা বলার জন্য। কোনো টকশোগুলোতেও ওই সব প্রাণীরা ঝড় তুলল না, সংবাদ সম্মেলনও করলো না। হাই আফসোস, আমরা ওই সব প্রাণীদেরকে বলে থাকি, বাংলাদেশে বলে থাকি মানবাধিকার কর্মী। এখন মানবাধিকার কর্মী বাংলাদেশে কারা সেটা আপনারা সকলেই জানেন, তাদের নাম বলার প্রয়োজন মনে করি না এখানে। এখন আমার কাছে মনে হয় ওই সব প্রাণীদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। কি জন্য তারা এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনার প্রতিবাদ করলো না, তার একটা মাত্র প্রমাণ হলো এই যে মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করত। আর ওই সব প্রাণীদের মনে জ্বালা ধরে যায় যখন কেউ মাদ্রাসা এবং ইসলাম সম্পর্কে কথা বলে তাদের সামনে, তাহলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। যেমন শয়তানের কোরআন শরীফ পড়লে শয়তানের গায়ে জ্বালা ধরে, ঠিক একইভাবে যদি কেউ আলোচনা করে তাদের সামনে মাদ্রাসা এবং ইসলাম নিয়ে, তাহলে তাদের গায়ে এভাবে জ্বালাতন ধরে। যে কারণে ওই সব প্রাণীরা কোথাও কোনো আওয়াজ তোলে নাই কে। আফসোস, এটাই হলো আমরা জাতি। মেয়েটা শুয়ে আছে অন্ধকার কবরে, মরে গিয়ে বেঁচে গেছে কিন্তু দোষী করে গেছে পুরো জাতিটাকে, যে আমরা কতটা হিংস্র, কতটা বর্বর। আজকে যেখানে বিশ্ব ডিজিটাল হচ্ছে, বিশ্ব মানুষ নতুন সভ্যতার মধ্যে চলে আসছে, মানুষ নতুন কিছু শিখছে, মানুষ মানুষের সাথে কীভাবে ব্যবহার সম্মান করতে হয় এগুলো শিখছে, আর আমরা সেই বর্বর যুগে ফিরে যাচ্ছি। যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আজ তারা এত হিংস্র, জানোয়ারের চাইতেও আরও বেশি জানোয়ারে পরিণত হয়েছে। সবশেষে একটা কথাই বলবো, এই সব প্রাণীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশকে নজির উত্থাপন করতে হবে, যার মাধ্যমে আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে। সবাই ভালো থাকবেন আর ওই বোনটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।